বাজারের শ্রীমঙ্গলে বুধবার রাত 9টার দিকে ভাড়াউড়া চা বাগানের বাসিন্দা রঞ্জিতের মাধ্যমে খবর আসে এসইডব্লিউ উপজেলার ভাড়াউড়া বাগানের 8 নম্বর লাইনে সঞ্জিত কাহারের ঘরের ভিতর সংখিনী সাপ ঢুকে পড়েছে এবং বাড়ির মানুষ সাপটি মারার চেষ্টা করছে। এসইডব্লিউ টিম তাৎক্ষণিক সক্রিয় ভূমিকা পালন করে ঘটনাস্থলে উপস্থিত হয়। এদিকে এর মধ্যেই টিম এসইডব্লিউ এর দিক নির্দেশনায় স্থানীয় সাপ উদ্ধার কর্মী মনিরাজকে নিয়ে সাপটিকে উদ্ধার করা হয় রঞ্জিত কাহার থেকে। গতরাতেই অক্ষত অবস্থায় উদ্ধার করে সংখিনী সাপটিকে। চা বাগানের জঙ্গলের মধ্যে তৎক্ষণাৎ নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়। সংখিনী সাপ প্রাণঘাতী তীব্র বিষধর হলেও এদের কামড় দেওয়ার তেমন কোনো তথ্য প্রায় নেই বললেই চলে। এরা সহজে কাউকে কামড় দেয় না, অত্যন্ত নিরীহ এবং উপকারী সাপ অন্যান্য সাপ খেয়ে জীবন ধারণ করে। এসইডব্লিউ সংগঠনটি জীববৈচিত্র্য ও প্রাণী রক্ষার কাজে দূর দূরান্তে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এসইডব্লিউ মুখপাত্র খোকন তানজুম বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় বেঁচে থাক সকল বন্যপ্রাণী। মৌলভীবাজার প্রতিনিধি তিমির বণিক, NANTV।